চিরভাঙ্গা ক্ষুধা নির্মূলীকরণ, এটাও বলে রাখি। গতবার ছিলাম আমরা, আগের যে নম্বরটা বলছিলাম দারিদ্র দূরীকরণ, সেখানে গতবার ছিলাম আমরা 70, এবার পেয়েছি আমরা 82। গতবার পেয়েছিলাম 70, এবার পেয়েছি 82। আসুন জিরো ভাঙ্গা, এটাতে গতবার পেয়েছি আমরা 49, এবার আমরা পেয়েছি 52। গতবার গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, সকলের জন্য সুস্বাস্থ্য, এটা গতবার পেয়েছি আমরা 61, এবার পেয়েছি 67। কোয়ালিটি এডুকেশন আমরা পেয়েছি 42। এটাতে আমরা বেসিক ফাউন্ডেশনের জন্য, এটার মধ্যে দেখবেন এটাতে আমাদের নম্বর অনেকগুলি। কিসের জন্য? এই যে পড়ান কিভাবে দেয়, শুধু শুধু দিয়ে দেয়, নট দেয়। যেমন এডুকেশনের একটা কথা বলছি, অ্যাডজাস্টেড নেট এনরোলমেন্ট রেশিও ইন এলিমেন্টারি এডুকেশন ক্লাস 1-8 পর্যন্ত আমাদের আমাদের এনরোলমেন্ট রেশিওটা কোন জায়গায়, 100-এর মধ্যে আমরা কত পেয়েছি, 100, তারপরেও কিন্তু আমরা 100 পেতে পারিনি। কেন? অন্য ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। 100-এর মধ্যে 100 পাওয়ার পরেও আমরা কিন্তু নম্বর ওয়ানে রাখিনি, বা আমাদের নম্বর একটু নিচের দিকে, কারণ বেসিক আমরা বারবারই গুরুত্ব দিয়েছি বেসিক ফাউন্ডেশনের উপরে। দেখবেন ক্রাইটেরিয়া মধ্যে বেসিক ফাউন্ডেশন এলিমেন্টারি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এনসিআরটি কারিকুলাম, অর্থাৎ গুরুত্ব দিয়েছে কি বেসটা যদি ঠিক না করি মুশকিল হবে, ওই ক্ষেত্রে পেয়েছে। কিন্তু দেখা গেল হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদের এনরোলমেন্ট রেশিও জিইআর যাকে বলে গ্রস এনরোলমেন্ট রেশিও, এটা আমাদের কম, আরো দুই একটা ক্ষেত্রে আমাদের কম, সেই জন্য নম্বরটা আমাদের এখানে। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, জল ও শৌচাগার গতবার ছিল, সরি এর আগের একটা রয়েছে। জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা, আগে ছিল 32, এবার আমাদের 39, নম্বর বেড়েছে আমাদের। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, জল ও শৌচাগার গতবার ছিল 69, এবার হলো 82। অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি গতবার ছিল 52, এবার 83। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ গতবার ছিল 63, এবার আমাদের একটু কমেছে 57, একটু কমেছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার আমাদের 35 এখন। রিডিউস ইনইকুয়ালিটি, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা অসমতা, এটা আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথা বলছি না শুধু, এটা আমরা জানেন গতবার আমাদের নম্বর ছিল 45, এবার আমাদের নম্বর হলো 85, অ্যান্ড উইদিন দি কান্ট্রি ইউ আর দি সেকেন্ড পজিশন। এই যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে রিডিউসড ইনইকুয়ালিটি, অসমতা, কেউ ধনী কেউ গরিব, এই যে ইনইকুয়ালিটি, এটাকে 85 পেয়েছি আমরা। সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, শহরবাসীর উন্নয়ন গতবার আমাদের ছিল 31, এবার আমাদের 67। সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতা, আমি যা রোজগার করব সব শেষ করে দেব, নট দ্যাট, ডেভেলপমেন্টের মূল কথা আমি যেমন উৎপাদন করব আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। জানেন হোয়াট ইজ দ্য পজিশন অফ দি স্টেট অফ ত্রিপুরা, নাম্বার ওয়ান, 100-তে আমরা 99 পেয়েছি, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ফার্স্ট পজিশন ইন দি কান্ট্রি। এই যে বলছি সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, এক্ষেত্রে আমাদের 100-এর মধ্যে 99, কিন্তু গতবার আমাদের 92 ছিল, এবার আরও আমাদের অ্যাডভান্স হয়েছে। ক্লাইমেট